হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, মাঝখানে আমার শারীরিক অসুস্থতার কারণের জন্যে আমি বেশ কিছুদিন আপনাদেরকে আমরা নিয়মিত ভিডিও দিতে পারিনি, সেই জন্য আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। বন্ধুরা, আজকে আমরা এমন একটা ইউনিক গ্যাজেট বা প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে আমরা দেখাবো, সেটি হচ্ছে একটি বাইকের হেডলাইট। কিছু কিছু সময় রাতের অন্ধকারে যখন আমরা বাইক ড্রাইভ করি, তখন আমাদের হেডলাইটের যে রশ্মি থাকে সেটা বেশটা কিছুটা পরিমাণে কম থাকে, এবং শীতকালে যখন প্রচণ্ড পরিমাণে কুয়াশা থাকে, কুয়াশার সময় কি হয়, আমাদের বাইক চালাতে খুবই অসুবিধা হয় লাইট কম থাকার জন্যে। তো সুতরাং এই রকম একটা সমস্যাকে সমাধানের জন্যে আজকে আমরা এমন একটা বাইক হেডলাইট নিয়ে এসেছি, যেটা হচ্ছে দুটো বিম থাকবে, আপার বিম অর্থাৎ হোয়াইট কালার এবং লোয়ার বিম হচ্ছে ফগ লাইট অর্থাৎ ইয়েলো কালার। আর এটা সম্পূর্ণ বন্ধুরা ওয়াটারপ্রুফ, এটা ক্যানভাস ছাড়ায়, আর এর বডিটা হচ্ছে সম্পূর্ণ মেটাল অ্যালমোনিয়ামের তৈরি বডি। আর বন্ধুরা, তার আগে আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ করব, যদি ভিডিওতে আমাদের নতুন এসে থেকেছো আর যদি চ্যানেলটাকে আগে থেকেই যদি সাবস্ক্রাইব করে থেকেছো তাহলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো বন্ধুরা, ভিডিওর পরবর্তী অংশে আমরা লাইটটিকে এরকম সিঙ্গেল বক্স প্যাকিং এর মাধ্যমে মার্কেটে নিয়ে এসেছি, আর যেটার মডেল নাম্বার হচ্ছে BB1284। এটা একটা মিনি হেডলাইট প্লাস ফগ লাইট কম্বো 2-in-1, আর এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। আর এর সামনের অংশে দেখতে পাচ্ছেন লেন্স দিয়ে লাইটে ফ্লো হয়। তো বক্সটিকে আনবক্স করলে দেখতে পাবেন, সব থেকে প্রথমে বক্সের মধ্যে এটি একটি ক্ল্যাম্প, যেটা আপনাকে ইনস্টল করার জন্য প্রয়োজন হয়ে পড়বে। আর এখানে দেখতে পাচ্ছেন ফিউ নাটস, যেটা কোম্পানির প্যাকেটের মাধ্যমে আছে। আর এটাই হচ্ছে মূল কম্বো হেডলাইট। আর এটার সম্পূর্ণ লাইটটি একটি ওয়াটারপ্রুফ, আর একটা মেটাল অ্যালমোনিয়ামের উপরে হেডসিং এর উপরে এটাকে বানানো আছে। আর সামনে আর এই লাইটটি সম্পূর্ণ ক্যানভাস ছাড়া, আর এর ফ্রন্টে একটা লেন্স আছে। আর এই লেন্সের মধ্যে দুটো ভাগ করা আছে, একটা আপার বিম একটা লোয়ার বিম। আপার বিমে আপনি ইয়েলো ফগ লাইট ফ্লো করতে পারবেন, আর লোয়ার বিমে আপনি হোয়াইট লাইট পাবেন। আর এর ওয়ারিং সার্কিট ডায়াগ্রাম হিসাবে এখানে তিনটি ওয়ার আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে ব্ল্যাক ওয়ার এটা হচ্ছে চেসিস অর্থাৎ নেগেটিভ ওয়ার, আর লাল তার হচ্ছে আপনার সাদা, আর হলুদ তার হচ্ছে ফগ লাইটের জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা এই লাইটটিকে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আনিনি, আর আমরা এই সমস্ত লাইটগুলোকে আমরা মার্কেট থেকে এগুলোকে আনানো হয়, যাতে আপনারা যদি কোনো প্রয়োজন হয়ে থাকে আমাদেরকে অবশ্যই অর্ডার করতে পারেন। আর আমাদের ডেসক্রিপশন লিংকে আমাদের অর্ডার করার জন্য কিভাবে অনলাইন অর্ডার করবেন সেই ব্যবস্থা আপনাদের থাকবে, আপনারা চাইলে নিচে ডেসক্রিপশন লিংক থেকে আমাদেরকে এই লাইটটি অর্ডার করতে পারবেন। আর অনলাইন বা ফ্লিপকার্ট থেকে আমরা অনেক কম দামে এটাকে আপনাকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। তো এই মুহূর্তে বন্ধুরা, আমাদের কাছে কোনো বাইক বা কোনো ব্যাটারি নেই, তো সুতরাং তবুও আমরা লাইটটিকে আপনাদেরকে আমরা চেক করে দেখাবো। আর এই মুহূর্তে আমরা এখানে একটি 12 ভোল্ট 3 অ্যাম্পের এসি অ্যাডাপ্টার নিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছেন। আর আপনাদেরকে দেখাবো সুবিধার্থের জন্য আমাদের মূল লাইটটিকে আমরা অন্ধকার করছি কিছুটা। তো অন্ধকার করার পরে দেখতেই পাচ্ছেন, এখানে আমরা প্রথমে আপনাদেরকে যে লাইটটি জ্বালিয়ে দেখাবো সেটা হচ্ছে হলুদ বিম। দেখতেই পাচ্ছেন এখানে হলুদ, আর এর ফোকাস বা রশ্মি কোয়ালিটি খুবই ভালো, যেটা রাতের অন্ধকারই তবে আপনি বুঝতে পারবেন। আর এখানে যে লাল যে ওয়্যারটি আছে ওটা হচ্ছে সাদা লাইট এখানে ফ্লো করবে, দেখতেই পাচ্ছেন, দেখতে পাচ্ছেন সাদা লাইট ফ্লো করছে। আর এটি একটি সুইচের মাধ্যমে আপনাদেরকে এটাকে কানেকশন করে নিতে হবে। আর এই লাইটটি বন্ধুরা একটু হিট হয়, তবে এটা কাটার কোনো সম্ভাবনা নেই। লাইটটি হিট হলে যখন এটা বাইকের মধ্যে ইনস্টল করা হবে তখন এটা হাওয়ার সংস্পর্শে ঠান্ডা হবে। আর ক্ল্যাম্পটিকে এখানে এইভাবে এখানটাই লাগাতে হবে, আর এখানে যে নাট বা যেভাবে করতে হবে সেটা আপনাদেরকে নিজেদেরকে করে নিতে পারবে, বা চাইলে আপনারা কোনো বাইক টেকনিশিয়ানের কাছে গিয়ে এটিকে ইনস্টল করতে পারেন। আর এই সমস্ত লাইট লাগাবার একটা মোটর ভেহিকলসের একটা সিস্টেম থাকে, তো আপনি চাইলে এটা যে কোনো জায়গায় এটাকে লাগাতে পারেন না, যেটা মোটর ভেহিকলসের নিয়ম অনুযায়ী আইনত দণ্ডনীয়। তো এই লাইটটিকে আপনাদেরকে হেডলাইটের নিচে লাগাতে হবে, যাতে অন্য ব্যক্তি যখন রাত্রেবেলা আপনি এটিকে জ্বালাবেন তার চোখে না লাগে, সেই ব্যবস্থাভাবে আপনি লাগাবেন। আর এই সমস্ত লাইট লাগিয়ে যদি কোনো সার্জেন্ট কেস খেয়ে থাকেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেল সম্পূর্ণভাবে কোনোভাবে দায়ী থাকবে না,
আর আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর একজন বাঙালি হয়ে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচে থাকা বেল নোটিফিকেশন ঘন্টিটি বাজিয়ে নিতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।